Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Sound ekটু বাড়িয়ে দেন, সাউন্ডটা বাড়বে। বেশ ঠিক আছে, শুধু সাউন্ডটা বাড়ান। সিঙ্গেল মাউথে যেভাবে সাউন্ডটা জড়ো হয়েছে এরকম সাউন্ডটা দেন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود ইব্রাহিম যে درود টা নামাজের ভিতরে পড়ে সাউন্ডটাকে বারে কম সাউন্ড বাড়তে হবে সাউন্ড তো কানেই লাগে না সাউন্ডটা জোরে কানে লাগান দুরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله آجي تو أذكري بارو بيغنيا কাচিচক অফিস প্রাঙ্গণ আল আমিন সেবা কেন্দ্র এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে তাফসীর ও কোরআন মাহফিলের সম্মানিত মুহতারাম সভাপতি সাহেব জনাব হযরত মাওলানা হাফেজ কারি মুফতি আব্দুল মাহবুব কাসেমি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি সকলের মহব্বতের সাথে পড়ুন আমিন আমিন আজকের মাহফিলে বিশেষ আলোচক দাওয়াতি সকল মেহমানগণ সামনে বসে আছেন দূরদূরান্ত থেকে আগত অনাগত সম্মানিত মুসল্লানে কেরাম মুরব্বিয়ানে ইজাম প্রাণ প্রিয় মহাব্বাতের সমবয়স্ক যুবক বন্ধুরা পর্দার ভেতর অবস্থানরত সতী সাধবে সরল মনা মা এবং বোনেরা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় সকলকেই জানায় আন্তরিক মোবারকবাদ শুক্রিয়া আদায় করি মহান আল্লাহ পাকের দরবারে
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দয়া করে মায়া করে কোরআন সুন্নার মজলিস তথা জান্নাতের বাগানে জান্নাতের মেহমান হইয়া হাজার হাজার মানুষের ভেতর থেকে যাচাই বাছাই করিয়া কবুল ও মঞ্জুর করেছেন। এজন্য কলিজার ভিতর থেকে মুখটাকে খুলে জবানটাকে ছেড়ে দিয়ে আমরা মহাব্বত বিস্তৃত করে সকলে একবার জোরসোরে এক বাক্যে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। সেই সাথে আরো একবার দুরুদ শরীফ পড়ছি নবীজির উপরে আকায় নামদার তাজেদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অতঃপর প্রিয় উপস্থিতি হাজিরিন, আমি আপনাদের সকলের কাছে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আমি কিন্তু আওয়াজটা পাই না। একজন মুসলমান যদি আর একজন মুসলমানকে জিজ্ঞাসা করে কেমন আছেন, যাকে জিজ্ঞাসা করবে তার জবান থেকে আলহামদুলিল্লাহ বলাটা তার ইমানি দায়িত্ব। কি দায়িত্ব কথা বের করেন, আস্তে আস্তে বের হবে। কি দায়িত্ব বলেন, সকলে বলেন কি দায়িত্ব? ইমানি দায়িত্ব। এই ইমানি দায়িত্ব আমরা প্রথমেই ফেল করেছি। আমি আবারও পরীক্ষাটা নিচ্ছি, যারা কথা বলতে পারেন আল্লাহ পাক যাদেরকে দয়া করে কথা বলার শক্তি দান করেছেন আমি তাদের কাছ থেকে জবাবটা চাই আমার কান পর্যন্ত। আমি আবারও জিজ্ঞাসা করতেছি ইমানি পরীক্ষা নেওয়ার জন্য সকলে কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই যে আমরা শুকরিয়া আদায় করলাম এটা হলো মৌখিক শুকরিয়া, আর আজকের আলোচনা যেটা শ্রবণ করব যদি আমলে পরিণত করতে পারি তাহলে সেটা হবে আসল শুকরিয়া আদায় করা। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের বাগানে বসাইছেন, আমরা শুরুতেই আল্লাহ পাকের কাছে তৌফিক ভিক্ষা চাই। আল্লাহ আপনি আজকে এমন কিছু কথা জবান থেকে বের করে দেন যে কথার দ্বারা বলনেওয়ালা শুননেওয়ালা বক্তা শ্রোতা নারী পুরুষ ছোট বড় সকলে আমরা জান্নাতের রাস্তাটা পেয়ে যাই। সকলে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এখন সম্মানিত হাজিরিন, আমি আপনাদের এই ভারতবর্ষে আলোচনার জন্য প্রথম এবং আপনাদের এই এলাকাতেও আজকে আমি প্রথম নতুন। তো বাংলাদেশের আলোচনার অভিজ্ঞতা আর আপনাদের দেশের আলোচনার অবস্থা দুটিকে মিলিয়ে আমি ভূমিকাতে সংক্ষিপ্ত আকারে দুই একটি কথা বলতে চাই, এরপর আলোচনার দিকে যেতে চাই। একজন বক্তার মুখ থেকে ভালো কিছু শুনতে হলে, ভালো কোনো কথা জানতে হলে প্রথমে পরিবেশটা তৈরি করতে হবে, দ্বিতীয়ত সামনে যারা থাকবে তাদের মুখ থেকে আওয়াজ বের করতে হবে। এক নম্বরে পরিবেশ, দুই নম্বরে আওয়াজ। এখন আপনাদের ভারতের বক্তা যারা তাদের অভ্যাস আমরা নেটেও দেখি, তারা আওয়াজের মতো আওয়াজ করে যায়, শ্রোতারা শোনার মতো শুনে যায়, হা না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক বেঠিক এগুলার কোনো আওয়াজ নেই। এটা আসলে কোনো আওয়াজের শান নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়ান করতেন মাঝে মাঝে সাহাবাই কেরামকে জিজ্ঞাসা করতেন তোমরা কি বুঝেছো, সাহাবাই কেরাম স্বতঃস্ফূর্ত ভাবে উচ্চ কণ্ঠে নবীজিকে বলতো হুজুর আমরা বুঝেছি। এজন্য বক্তার আলোচনা শুনে সুবহানাল্লাহ বলা আলহামদুলিল্লাহ বলা ঠিক বেঠিক বলা এটা সাহাবাই কেরামের সুন্নাত। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আমি জানি আপনারা পারবেন, শুধু আপনাদেরকে লাইনটা ধরিয়ে দিতে হবে, ঠিক কিনা বলেন? আরে ভাই মুখটা খোলেন, ঠিক কিনা বলেন? অভ্যাস নেই তো এদের, হ্যাঁ হয়ে যাবে ইনশাল্লাহ। এখন এক নম্বরে পরিবেশ, এই পরিবেশটা হচ্ছে সাহাবাই কেরামের সুন্নাত। নবীজি যখন বয়ান করতেন সাহাবাই কেরাম গায়ের সঙ্গে লেগে লেগে বসতেন, নবীজি যদি বলতো সামনের দিকে আগাও সাহাবাই কেরাম আগাইতেন, আরেকটু আগাও আরেকটু আগাইছে,
এখন আর জায়গা নাই, একজনের পিঠের সঙ্গে আরেকজনের হাঁটু লেগে গেছে, আর জায়গা নেই। নবীজি ভাই আরেকটু আগাও, জায়গা নেই। এরপরেও সাহাবায়ে কেরাম সামনের দিকে আগানোর চেষ্টা করে রাসূলকে বুঝায়, হুজুর জায়গা থাক আর না থাক, আমরা আপনার কথা মানার জন্য একশো ভাগ তৈরি আছি। সুবহানাল্লাহ। আর আমরা রাসূলের উম্মত, দেখেন তো ভাই কয়বার বলা লাগে সামনে আগান, আসেন তো সামনে দেখি কয়বার বলা লাগে। একবার বলছি সামনে আগান, দুইবার বলা হয়ে গেছে অলরেডি, দেখি দুইবার পর্যন্ত কারা কারা সামনের দিকে আসে আসে। একটু নড়াচড়া করতে হবে, আমরা তো মুসলমান, আমাদের শরীর চাঙ্গা রাখতে হবে, মাঝে মাঝে জিহাদের ময়দানে যাওয়া লাগবে। এখন নড়াচড়াই তো না, এগুলার দিয়ে জিহাদ করা যাবে না, ঠিক কিনা বলেন? আসেন, আলহামদুলিল্লাহ আপনারা অত্যন্ত ভালো মানুষ, আলহামদুলিল্লাহ পড়েন, আর একটু মুখটা খোলেন, আলহামদুলিল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ। প্রায় যুবক দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ যুবকদের আওয়াজ দিতে হবে, যাক পরিবেশ মোটামুটি তৈরি হয়েছে, এখন পিছনে যারা আসবে তারা সুন্দর করে বসার জায়গা পাবে, ব্যাস সাউন্ড এভাবে থাকবে, সাউন্ডের হাত দেবেন না, মাইক বলা ভাই সাউন্ডটা এভাবে রেখে দেবেন, সাউন্ড যদি ঘুরে অন্য দিকে যায় তাহলে আগে আপনার সঙ্গে আমার বোঝাপড়া আছে, কিন্তু সাউন্ডটা রেখে দেন এভাবে। এখন আসুন দুই নম্বরে, এক নম্বরে পরিবেশ তৈরি করেছেন, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এবার দুই নম্বরে আপনাদের মুখ থেকে আমি আওয়াজ চাই, আলোচনার মাঝে মাঝে আমি যে কথাগুলো জিজ্ঞাসা করব আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য আল্লাহর দিকে তাকাইয়া এই কথাগুলোর জবাব স্পষ্ট ভাষায় আমার কান পর্যন্ত দেওয়া লাগবে, পারবেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, বলে না আমি, আমিন। এই মাইক বলা আমনে রাস্তে কইবেন, নালে এগুলো কোনা যাইব না, ঠিক আছে? আপনাদের তো আমার আগে দরকার। তো এখন কথা না বলে আমরা আজকের মাহফিলের শিরোনামে চলে যাই। পোস্টারে লেখা হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল, তো তাফসীর করার মতো যোগ্যতা আমি ছোট মানুষ আমার নাই, তবে চেষ্টা করব। কোরআন থেকে তাফসীর করার জন্য চারটা মূলনীতি লাগবে, কয়টা মূলনীতি লাগবে? চারটে। ফেল করছেন, কথা বলেন কয়টা? চারটে। এক নম্বরে আয়াত তেলাওয়াত, তার অর্থ। দুই নম্বরে শানে নুজুল থাকলে শানে নুজুল। তিন নম্বরে আয়াতের ব্যাখ্যা, চার নম্বরে আয়াতের শিক্ষা। কয়টা হলো? চারটা। চারটা। এই চারটা নীতির আলোকে যে আলোচনা করা হয় তার নাম হলো তাফসীরুল কোরআন। আর এই তাফসীর প্রথমে করেছেন আল্লাহ। কে করেছেন তাফসীর? আল্লাহ। আল্লাহ পাক তাফসীর করেছেন, ওয়া আহসানু তাফসীরা। নবীজির কাছে যখন প্রশ্ন আসতো কাফেরদের পক্ষ থেকে, আর কাফেরদের প্রশ্ন সুবিধাজনক ছিল না, কাফেররা প্রশ্ন করত নবীজিকে হেই প্রতিপন্ন করার জন্য, নবীজিকে ডাউন দেওয়ার জন্য। আল্লাহ পাক বলে, ওয়া আহসানু তাফসীরা, হে রাসূল আপনাকে যখন কাফেররা প্রশ্ন করত, আমি আল্লাহ পাক উত্তম ব্যাখ্যার দ্বারা, উত্তম তাফসীরের দ্বারা আমি আল্লাহ তাআলা আপনাকে সঠিক ব্যাখ্যা প্রদান করেছি। সুবহানাল্লাহ। পরে আল্লাহ তাআলা বলে, লিতু বাইয়িনা লিন্নাস, সুতরাং আপনিও আমার তাফসীরটাই মানুষের কাছে বর্ণনা করেন, বায়ান করেন। বায়ান করলে কি হবে? বলে, যারা সচেতন বান্দা বান্দি তারা আমি আল্লাহর কোরআন থেকে হিদায়ত গ্রহণ করবে, তারা রাস্তা খোঁজার চেষ্টা করবে। এজন্য জানি না কতটুকু আপনাদের সামনে আমি তাফসীর করতে পারবো, তবে নিয়ত করেছি আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে কোরআন থেকে কিছু কথা বলার চেষ্টা করব। আমরা প্রথমে নিয়তটারে পরিষ্কার করি, যতক্ষণ পর্যন্ত আলোচনা হবে আল্লাহর দিকে তাকাইয়া নড়াচড়া করবো না, ডানে তাকাবো না, বামে তাকাবো না, কোন কাজ দুনিয়ার এখন আর করবো না, একমাত্র চাতক পাখির মতো তাকাইয়া আল্লাহর কোরআন শুনবো, ইনশাআল্লাহ বলেন। মাইকের আওয়াজ বাহিরে যাদের কানে পৌঁছাইতেছে আমি তাদের কুদার্ত আহ্বান জানাবো, যদি মুসলমানের সন্তান হয়ে থাকে তার কাছে আমার আবদার আছে, অন্য ধর্মের লোকের কাছে আমার জোড়াজোড়ি নাই। যদি মুসলমানের সন্তান হয় আপনার আছে, মুসলমান হিসাবে
একটা দিনের জন্য কোরআনের কাছে আসুন, আল্লাহ তাআলা তাদেরকে আসার বসার কথা শোনার আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এখন পৃথিবীর মানুষ যতগুলা মুসলমান আছে, আজকে সব দেশের মুসলমান মার খাচ্ছে, লাঞ্ছিত অপমানিত, ঠিক না বেটি? ঠিক। আরে বলেন ঠিক কি না? ঠিক। এটার কারণ কি? এক কথাই, আমরা মুসলমানেরা আল্লাহর কোরআন থেকে অনেকটা দূরে সরে গিয়েছি, ঠিক না বেটি? বলেন ঠিক। এ কারণে এই কোরআন থেকে আলোচনা আমাদের শ্রবণ করা লাগবে। আর আল্লাহ পাক মানুষকে মেসেজ দিয়েছেন নবীর মাধ্যমে, কি বিষয় নেই যেটা আমি কোরআনে বর্ণনা করি নাই বলো? যদিও কিছু মানুষের আমাদেরকে বলে, হুজুর এই আলোচনাটা করবেন না, এই আলোচনাটা করবেন না, কোরআনে এইটা নাই, কোরআনে ওইটা নাই। যেমন আপনাদের দেশে বলে কিনা জানি না, তবে আমাদের দেশে অনেক নেতা নেত্রীরা বলে, হুজুর রাজনীতির আলোচনা টোনা করবেন না, এগুলা কোরআনে নাই, কোরআনের কথা বলবেন, এরকম কথা বলে কি? বলে না? বলে। অথচ আল্লাহ পাক বলে, শুধু রাজনীতি নয়, অর্থনীতি, শিক্ষানীতি, পররাষ্ট্রনীতি, যে কোনো নীতি বলো না কেন, আমি আল্লাহ পাক কোরআনের টোটাল সবটাই বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। পরে দলিল আল্লাহ পাকের কোরআন, আল্লাহ তাআলা বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিবিয়ানান লিকুল্লি শাইব, ইহকাল বলো পরকাল বলো, দুই কালের এমন কোন বিষয় নাই যা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মহাগ্রন্থ কোরআনুল কারিমে নাজিল করি নাই। বান্দা তোমার জীবনে কি দরকার? আমি আল্লাহ পাক সব কোরআনে দিয়েছি, সুতরাং বান্দা বান্দিরে কোরআনের দিকে তাকাও, কোরআনকে ফলো করো, কেননা তোমার জীবনের আছে রে বান্দা। আল্লাহ পাক বলে, সুতরাং ফামান ওয়াতাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন আল্লাহ পাক সব দিয়েছে, আর মুসলমান বলেন দিয়েছে কি দেয় নাই? আরে কথা বলেন, দিয়েছে কি দেয় নাই? আল্লাহ পাক বলে, যেই কোরআনে সব আমরা মুসলমান, সেই কোরআন যদি কেউ মেনে নেয়, আল্লাহ পাক বলে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সেই কোরআন যদি কেউ মেনে নেয়, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি কমে আল্লাহ পাকের কোরআনকে মেনে নেয়, আল্লাহ বলে, ফালা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। পরে সুবহানাল্লাহ, আল্লাহ বলে কোরআনের এ টু জেড মানব, কমপ্লিট কোড অফ লাইফ, তাহলে কোরআন, কোরআনের সব মানা লাগবে। এখন গোটা বিশ্বের মুসলমানদের দিকে যদি আমরা তাকাই, তাহলে তিন প্রকার মুসলমান পাওয়া যাবে। কয় প্রকার? তিন প্রকার। দু হাত জোর করে বলি, কথা বলেন, কয় প্রকার মুসলমান? তিন প্রকার। ভারতে বলেন, বাংলায় বলেন, যে দেশে বলেন না কেন, গোটা পৃথিবীর মুসলমান এখন তিন ভাগে ভাগ হয়ে আছে। এক ভাগ মুসলমান কোরআন পুরাটা মানে, আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। আর এক ভাগ মুসলমান কোরআন কিছু মানে, কিছু মানে না। আর এক ভাগ মুসলমান কোরআনের কিছুই মানে না, ঠিক কিনা? ধরে বলেন, দলিল দেব কোরআন থেকে। ভাইরামার, একদল মানুষ কোরআন সব মানে, তাদের নাম হলো ইমানদার মুমিন বান্দা। কি বান্দা? এখানে মুমিন বান্দা কারা? কারা একটু আল্লাহ আকবর বলে হাতটা তোলেন তো দেখি, একটু দুই হাত তোলেন, এক হাত তুললে মজা লাগে না। হ্যাঁ, হাত তোলেন, সোজা করেন, একদম সোজা হবে হাত, একেবারে সোজা। বিড়ি সিগারেট নেই তোমার হাতের ভিতরে? মাশাআল্লাহ। হাত নামাইছেন কেন? হাত উঠান, কষ্ট দিতেছি তো, যত কষ্ট তত সব বেশি, ঠিক না? হাত তুলে কারে দেখাইছি? আল্লাহকে। কাকে দেখাইছি? আরো জোরে বলেন, কাকে দেখাইছি? আমরা সবাই মুমিন, আমরা সবাই কি মুমিন। এই হাত আল্লাহ দেখছে কি না? হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কই হাত নামা, আলহামদুলিল্লাহ।
আমরা মুমিন আল্লাহ তাআলা বলে গোটা বিশ্বের মুসলমান তিন প্রকার ভারতেও বাংলাদেশে এক প্রকার মুসলমান হলো ইমানদার মুমিন এখন এই মুমিনের চরিত্র কি মুমিন কাকে বলে মুমিনের কোয়ালিটি কি মুমিনের বৈশিষ্ট্য কি এটা আল্লাহ তাআলা কোরআন থেকে দলিল দিয়েছে আমি তিন প্রকার মুসলমানে বর্ণনা দেব কোরআন কারা পরিপূর্ণ মানে কোরআন কারা অর্ধেক মানে কোরআন কারা মানে না এই তিন প্রকার লোকের পরিচয় যদি আপনাদের সামনে তুলে ধরি আপনি নিজেই বিচার করতে পারবেন আপনি কোন দলের মুসলমান ঠিক না বেঠিক এক প্রকার মুসলমান হলো মুমিন এই মুমিনের সামনে যখন আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করা হয় তখন মুমিনের গায়ের পশম দাঁড়িয়ে যায় সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ অথবা মুমিনের দিলের ভিতরে মজা লাগে ভালো লাগে অথবা মুমিন বান্দার চোখের কোণায় পানির ফোঁটা গড়িয়ে পড়ে ঠিক না বে ঠিক এটা দলিল আল্লাহ তাআলা কোরআনে দিয়েছে আল্লাহ পাক বলে وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ মুসলমান বন্ধুরা আমার দিলের কান্দা কথাগুলো শোনো আল্লাহ পাক বলে যারা মুমিন বান্দা যারা কি বান্দা আরে জোরে বলো যারা কি বান্দা আল্লাহ পাক বলে যারা মুমিন বান্দা তাদের সম্মুখে যদি আমার কোরআনুল কারীমটা তেলাওয়াত করা হয় জিয়াদা জাদাতহুম ঈমানা আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার মুমিন বান্দারা কোরআন শোনার সঙ্গে সঙ্গে তাদের ঈমান বেড়ে যায় সুবহানাল্লাহ বলে মুমিন বান্দার ঈমান যখন বাড়তে থাকে তখন মুমিন বান্দা ঘোষণা করে দেয় ওয়া আলা রাব্বিকুম ইয়াতাওয়াক্কালুন আল্লাহু আকবার জোরে বলেন মুমিনের যখন ঈমান বাড়ে মুমিন তখন বলে কোন দলকে মানি না কোন নেতাকে মানি না কোন সরকারকে মানি না ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ভরসা করে কার আল্লাহ জোরে বলেন ভরসা করে কার ভরসা করে আল্লাহ পাকের এটা হলো মুমিন বান্দা কোরআনের সব মেনে নেই আল্লাহ পাক মুমিনদের পরিচয় দিতে গিয়ে বলতেছেন ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার খালি মুখে ইমানদার দাবি করলে হবে না মুখ দিয়ে বলো আমি খাঁটি মুসলমান কিন্তু ইমানের বেলায় নাই কাজের বেলায় নাই এটার নাম মুসলমান নয় ঠিক কিনা জোরে বলেন মুখে বলে মুসলমান কিন্তু কোরআনের মাহফিল হয় মাহফিলে আসে না টেলিভিশন দেখে বসে বসে চায়ের দোকানে বসে বসে চা খায় আর পান চাবায় বিড়ি টানে এটার নাম কখনো মুসলমান ইমানদার হতে পারে না কথাগণ ঠিক কিনা আল্লাহ পাক সাক্ষী দেয় মুমিন বান্দা খারাপ নিজের সঙ্গে মিলান ভালো করে মিলা আল্লাহ বলে মুমিন খারাপ যখন মুমিনের সামনে কোরআনকে তুলে ধরা হয় আমি আল্লাহর কথা বলা হয় রসুলের কথা বলা হয় তার মানে মুমিন বান্দার সামনে কোরআন সুন্নার বয়ান যখন দেয়া হবে যারা মুমিন যারা কি তারা বলে আইয়াকুলু সামিআনা ওয়া আতানা কি মজার কথা আল্লাহ কইতেছে সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ আল্লাহ কয় যারা মুমিন তারা আমি আল্লাহর কথা শোনা মাত্রই তারা মেনে নেবার ঘোষণা দেয় ঠিক না বেটি এটা হলো মুমিন বান্দার চরিত্র দুই নম্বরে কোরআন শুনে মুনাফিকের গোষ্ঠী কিসের গোষ্ঠী মুনাফিকের গোষ্ঠী ভারতের জমিনে মনে হয় একটা মুনাফিকও নাই আয় আল্লাহ কথা কই না কেন আচ্ছা বলেন তো মুনাফিক দেখতে কেমন মুনাফিক দেখতে কেমন আরে হ্যাঁ না তো কিছু কইবেন না
মানুষ তো মুসলিম দেখতে কেমন, মুনাফিক দেখতে কিন্তু ইমানদারের মতোই, ঠিক কি না? মুনাফিকের মাথায় টুপি থাকে, মুখে দাড়ি থাকে, গায়ে জুব্বা থাকে, কিন্তু নিফাক মারত, মুখে যেটা বলে অন্তরে পরিকল্পনা তার উল্টা, অথবা অন্তরে যে পরিকল্পনা মুখে তার উল্টা, এর নাম হলো মুনাফিক। এর নাম কি? মুনাফিক। দুই নাম্বার কোরআন শোনে গোটা বিশ্বের মুসলমানদের ভিতরে দুই নাম্বার দল হলো তাদের নাম মুনাফিক। মুনাফিকদের চরিত্র কেমন আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোরআনে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই জায়গায় বলেছিলাম তিবিয়ানাল লিকুল্লি শাই, কোরআনে সব আছে। আল্লাহ বলে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাবি ওয়া মা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। ঘুমন্ত মুসলমানকে জাগ্রত করা বড় কঠিন, ঠিক কি না? কোরআন তেলাওয়াত শুনলে কলিজার থেকে আল্লাহু আকবার বলতে হয়, বলা যাবে তো ইনশাআল্লাহ। যদিও লোক সংখ্যা অতটা হয় নাই, কিন্তু আমি একটু ভিন্ন রকম মানুষ, আমি লোকের দিকে তাকাই ওয়াজ করি না, আমি ওয়াজ করি আমার আল্লাহর দিকে তাকাইয়া। এটার নাম হলো লাবানুন খালেস। লাবানুন মানে দুধ, খালেস মানে পরিষ্কার। আল্লাহ পাক বলে পশুর থেকে শিক্ষা নাও, ওয়াজ করো আর ওয়াজ শুনো, সবটাই হবে আল্লাহর জন্য। জোরে বলেন, কার জন্য হবে? আল্লাহর জন্য। কিন্তু আমরা মুসলমান বড় বেকা, আমরা মুসলমান কিছু আছি বক্তাকে টেস্ট করি বসে বসে। বাংলাদেশ থেকে বক্তা আসে, দেখি তার ভাবভঙ্গি কেমন, কথা বলে দেখি বক্তার সুর কেমন। যদি বক্তার সুর ভালো লাগে, যদি বক্তার স্টাইল ভালো লাগে, তাহলে ওয়াজ শুনবো, না হলে শুনবো না। এটা হলো ছয় নাম্বার বাটপার মুসলমান। কত নাম্বার বাটপার? ছয় নাম্বার। জোরে বলেন, কত নাম্বার বাটপার? এগুলা কথা শুনতে হবে শুধুমাত্র আল্লাহ তাআলার দিকে তাকাইয়া। লাবানুন খালেস। আল্লাহ বলে পশু থেকে শিক্ষা নাও। গাভীর পেটের ভিতরে ওই যে বানের ভিতরে দুধ থাকে না? আমি কি গোরস্থানে বসে ওয়াজ করতেছি নাকি আপনারা জিন্দা? কথা কয় না। আরে ভাই, আপনাদের যে আওয়াজ তাতে মনে হয় আমি কোনো কবরস্থানের পাশে বসে ওয়াজ করতেছি। এটা আওয়াজ দিতে হবে। গাভীর পেটের ভিতরে দুধ থাকে, জীবনে সারা জীবন তো দুধ খাইছে, কোনোদিন চিন্তা করেন নাই যে দুধটা কোন জায়গার থেকে আসলো, এই দুধ যেখানে থাকে সেখানে আর কি থাকে, বলতে পারবেন? খাইতো জন্মের খাওয়া, ঠিক কি না? গাভীর পেটের ভিতরে যেখানে দুধ থাকে, মুফাসসিরিন কেরামগণ বলেন দুধের নিচে আরো তিনটা জিনিস থাকে। একটা হলো গোবর নামের নাপাক, ওই গোবরের উপরে থাকে রক্ত নামের নাপাক, রক্তের উপরে থাকে প্রস্রাব নামের নাপাক, এই প্রস্রাবের উপরে থাকে দুধ। তাইলে তিনটা নাপাকের উপরে আল্লাহ তাআলা কি রেখেছে, কথা বলেন? এখন আমরা যখন গাভীর পাট ধরে টান দেই, তখন প্রথমে আসার কথা ছিল গোবর, কতক্ষণ না যৌতু গোবর আগে আছে সিরিয়ালে, দুধ তো সবার উপরে। অথবা পাট ধরে টান দেওয়ার পরে আসার কথা ছিল রক্ত অথবা প্রস্রাব, কিন্তু বলেন পাকঘরে যখন টান দেই তখন গোবর আসে না, রক্ত আসে না, প্রস্রাবও আসে না, তখন কি বের হয়ে আসে? এত সুন্দর সাদা ফ্রেশ দুধ আল্লাহ তাআলা বের করে দেন। এখানে মুফাসসিরিন কেরামগণ শিক্ষা দেন, তিনটা নাপাকের ভিতর থেকে আল্লাহ তোমার জন্য ফ্রেশ সাদা দুধের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে বান্দারে,
এখান থেকে শিক্ষা নিও, খালি খায় না জন্মের খাওয়া, খালি খায় না রে বান্দা বান্দি। এই লাবানুন খলেস এখান থেকে বান্দা শিক্ষা নাও, গোবর নামের নাপাক, রক্ত নামের নাপাক, পুরসাব নামের নাপাক, তিনটা নাপাকের উপর থেকে আমি দয়াময় আল্লাহ পাক সাদা সুন্দর দুধকে যেমন করে বের করে দিলাম, এই দুধ পান করবা আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা। আর যখন আমি আল্লাহর কোন ইবাদত করবা তখন শেরেক নামের নাপাক থেকে, বেদাত নামের নাপাক থেকে, এগুলো আমাদের দেশে আছে না নাই বলেন, কথা বলেন আছে না নাই? আয়াতের ব্যাখ্যায় বলেন শেরেক নামের নাপাকের ভিতর থেকে, বেদাত নামের নাপাকের ভিতর থেকে, কুফরি নামের নাপাকের ভিতর থেকে যখন আমি আল্লাহ পাকের জন্য কোন গোলামি করবা তখন ওই সাদা দুধের চাইতেও সুন্দর ফেরে ইবাদত আমি আল্লাহর কাছে পাঠাবা ঘোষণা কা। এজন্য আজকের ওয়াজ শোনা বক্তাকে দেখার জন্য নয়, বক্তার ওয়াজ কেমন হবে এটা পরীক্ষা করার জন্য নয়, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জীবনের সব হবে কার জন্য জোরে বলা মুসলমানেরা? আমি বলতেছিলাম যে এই কথা, কোরআন যদি কেউ জীবনের সব জায়গায় মেনে নেয় তারা হলো মুমিন, কিন্তু যারা মুনাফিক আল্লাহ পাক বলে তারা সুবিধা, তারা সুবিধাবাদ জিন্দাবাদ, যেটা ভালো লাগে ওইটাই খালি মানে, যেইটা ভালো লাগে না ওইটা মানে না, এটা কোনো মুমিনের চরিত্র হতে পারে না, এটা হলো মুনাফিকের চরিত্র, ঠিক না বেঠি? মুসলমান বন্ধুরে যুবক ভাইরা দিনের কান্দি আসন, একটু সময় দিতে হবে কোরআনকে বোঝার জন্য। মুনাফিক যারা তারা সুবিধা মতো কোরআন মানে, আল্লাহ বলে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যারা মুনাফিক কোরআনের কিছু মানে, কিছু যারা মানে না, আল্লাহ বলে ওরা মরণের পরে কি হবে জেনে রাখো, জাহান্নামের ভিতরে জাহান্নামীরা পচে গলে গলে যে রক্ত আর পুষগুলা বের হবে, ওই রক্ত পুষগুলা পান করবে ওই মুনাফিক মার্কা মুসলমান না উসবিল্লাহ কন। এটা হলো দুই নাম্বার গ্রুপ মুসলমানের ভিতরে। আর একটা গ্রুপ আছে মুসলমানদের ভিতরে, তারা কোরআন খালি এই কানে শ্রবণ করে কান শুক নেওয়ার জন্য, কিন্তু তারা মানে না। আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেন আল্লাহ তাআলা ওদের চরিত্র আর কাফেরদের চরিত্র আলাদা করেন নাই, বরং যারা খালি কোরআন শুনে মানে না, আল্লাহ পাক কোন কোন ক্ষেত্রে তাদেরকে কাফের বলে ঘোষণা করেছেন, নাউজুবিল্লাহ। পরে এই চরিত্র ছিল আবু জাহেলদের, তাদের ছিল নাম শুনছেন আবু জাহেলের নাম শুনেন নাই? শুনেছি। মুসলমান তখন ইসলামের ইতিহাস পড়ে না, কোনটা কাফির কোনটা ইমানদার, কোনটা আবু বকর কোনটা উমর, এটা মুসলমানের ছেলেমেয়েরা জানে না, কিন্তু মুসলমানের ছেলেমেয়েরা জানে কোনটা শাহরুখ খান কোনটা সালমান খান কোনটা নেইমার কোনটা মেসি, এগুলো মুসলমানের বাচ্চারা জানে, কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, এগুলো তো চর্চা করে এই জন্য জানে কোনটা গানের শিল্পী কোনটা বলিউড টলিউড, এগুলো সব জানে মুসলমানের ছেলেমেয়েরা। স্টার জলসা জি বাংলা সহ কতগুলা নায়ক নায়িকা গায়ক গায়িকা এদের নাম জানে, কিন্তু মুসলমানের এই যুগের যুবকেরা ইসলামের পণ্ডিতদের নাম জানে না, এ কারণেই মুসলমান আজকে গোটা বিশ্বে মার খাচ্ছে, কথা বলেন ঠিক না ঠিক? এই তিন প্রকার মুসলমান। এখন আমি যদি আপনাদের ঠান্ডা মাথায় প্রশ্ন করি, ইমানদার মুনাফি কাফের এই তিন প্রকার মুসলমানের ভিতরে আপনারা কাফের মুমিন না মুনাফিক না মুমিন কোনটা? দেখছেন মুখ দিয়া যে নিজের মুমিন কবে এই সাহস তো অনেকের নাই, হারে মুসলমান বলেন মুনাফিক না মুমিন? সত্যি মুনাফিক না মুমিন যারা বলে? মুমিনের চরিত্র হলো আল্লাহর কথা যতক্ষণ হবে আদবের সঙ্গে বসে বলবে সামিআনা আতাআনা, শুনলাম মানলাম, কথা বলেন ঠিক না বেঠিক? এটা হলো আর মুনাফিক হলে কি হবে? মুনাফিকের কলিজার ভিতরে খালি জ্বালা পোড়া হয় আর ভাল লাগে না। দেখবেন কিছু মুনাফিক আছে মসজিদে প্রবেশ করে
সবার পিছনে বের হয় সবার আগে আছে না তার মানে মসজিদে ঢুকলে তার গায়ে জ্বালা পোড়া হয় কোন রকম ভাবে নামাজে দাঁড়াইয়া মানুষকে দেখায় আমি নামাজি সালাম ফেরানোর পরেই দৌড় মারে তখনই দেখা যায় আরেক লোকের জুতা চুরি হয়ে গেছে কথা হয় না কেন অনেক নামাজি আছে নতুন নতুন নামাজি জীবনে নামাজ পড়ে নাই নামাজের জন্য মসজিদে গেছে কিন্তু বিচারার ওই দিনই জুতা চুরি হয়েছে এরকম ঘটনা ঘটে না ঘটছে কথা হয় না কেন ঘটে না কিন্তু মনে রাখবেন সত্যিকারের যারা মুসল্লি তারা কিন্তু জুতা চুরি করে না এই ঠিক কিনা কথা বলেন আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাই যাকে বলা হতো হাকিমুল উম্মাত উম্মাতের রুহানি ডাক্তার একটা মানুষের পায়ের থেকে মাথা পর্যন্ত দেখলে বুঝতে পারতেন কোন কোন রোগ তার ভিতর আছে গুনার রোগ আল্লাহু আকবার বলেন মুসলমান আল্লাহু আকবার এই আশরাফ আলী থানবীর কাছে এক মুসল্লি অভিযোগ করে হুজুর কোন এক নামাজি মুসল্লি আমার জুতা চুরি করেছে আমি আর নামাজ পড়ব না হুজুর বললেন এটা কেমন কথা বললেন নামাজি ব্যক্তি তো জুতা চুরি করতে পারে না বলে না মুসল্লি আমার জুতা চুরি করেছে হুজুর কাই ভালো করে ভেবে চিনতে বলো নামাজি মুসল্লি জুতা চুরি করতে পারে না তখন হুজুর বলে দেখো নামাজি তোমার জুতা চুরি করে নাই নিশ্চয় কোন চোর নামাজি সেজে তোমার জুতা চুরি করেছে ঠিক না বেঠি মসজিদে কিছু লোক আছে মুনাফিকেরা সপ্তাহে একদিনও মসজিদে যায় না জুম্মার দিনে জাই নামাজ বগলের তলে নিয়া আগের কাতারে গিয়ে বসে আর ইমাম সাহেবের দিকে একবার তাকায় মুরিদের দিকে আরেকবার তাকায় এরকম বাটপার আছে না নাই এদের কারণে মানুষের জুতা চুরি হয় অনেক মুসলমান নামাজ পড়া শুরু করে এদের কারণে নামাজ পড়ে না কথা বলে ঠিক ভাবে ঠিক এজন্য মুনাফিক যারা এরা কোরআনের মাহফিলে বেশিক্ষণ টিকতে পারে না দেখবেন হক কথা বলা শুরু হলেই উচিত কথা বলা শুরু হলেই মুনাফিক সজাগ আগে দৌড় মারে ঠিক না কিন্তু মুমিন বান্দা যারা আপনি যত সত্য কথা বলেন যত হক কথা বলেন মুমিন বান্দা আর বান্দি যারা নারী আর পুরুষ যারা আপনি যতই তিতা কথা বলেন তাদের কাছে ভালো লাগবে তাদের কাছে খারাপ লাগবে না কিন্তু আকাম কুকামের সাথে যেই মুসলমান নরনারী জড়িত এই মুনাফিকদের সামনে আল্লাহর কোরআনকে তুলে ধরা হলে তখন তারা আস্তে করে কেটে পড়ে কথা বলেন ঠিক না ঠিক তাহলে খেয়াল রাখেন এখান থেকে উঠে উঠে যাবে কারা যারা যাবে বুঝতে হবে তাদের ভিতরে মুনাফিকের রোগ আছে কথা খোলা তবে হ্যাঁ যদি প্রস্রাব প্রস্রাবে চাপ দেয় তাহলে জায়গা নষ্ট করেন না এক আঙ্গুল দেখাইয়া আস্তে করে চলে যাবে ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তবে যেভাবে আছে আমি খুব লম্বা সময় নেব না সংক্ষিপ্ত আকারে আমি আলোচনা করব ইনশাআল্লাহ মোনাজাত পর্যন্ত থাকা যাবে তো ভাই ইনশাআল্লাহ থাকা যাবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তবে আপনাদের আওয়াজ যত বাড়বে আমার আলোচনার সময় তত বাড়বে আপনাদের আওয়াজ যত নিচের দিকে যাবে আমার আলোচনার সময় তত সংক্ষিপ্ত হবে এজন্য আওয়াজ আপনাদের বাড়াতে হবে মোটামুটি এখন 11টা ছুঁই ছুঁই ভাব তো যদি আপনাদেরকে নিয়ে আর মাত্র 45টা মিনিট কথা বলি ধৈর্যের সাথে থাকা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ থাকা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকের মাহফিলের নারী পুরুষ আল্লাহ তাআলা সকলকে ইসলাম বুঝার মানার তৌফিক দান করেন সকলে বলি আমিন আমিন এই যাপর এখানে আসছি আল্লাহ তাআলা বলে কোরআনে শব্দ দিয়েছি কোরআনটাকে মানো এখন এই কোরআন মানার জন্য প্রথম যে ধাপ প্রথম যে রাস্তা এটাকে আমাদের জানা লাগবে হুজুর আপনি তো ওয়াজ করে গেলেন কোরআন মানবো কোরআনে সব আছে এখন কোরআন মানার পদ্ধতি কি এটা জানা লাগবে না লাগবে আরে ভাই কোরআন মানার সিস্টেম কি এটা তো জানা লাগবে লাগবে কোরআন মানার জন্য সিস্টেম হলো এক নম্বরে তিলাওয়াতুল কোরআন সবার আগে অর্থ বোঝার আগে আল্লাহ পাক বলেন সবার আগে এই কোরআনুল কারীমকে তেলাওয়াত করা শেখা লাগবে সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ কোরআনকে মানার জন্য সবার আগে কোরআন পড়া শেখা লাগবে এখন আপনাদের এলাকায় যত মুসলমান আছে যদি এখন দাঁড়িয়ে বলি ইন্টারভিউ দেন কোরআন শরীফ পড়েন এখানে যে কয়জন আছেন আমার মনে হয় অধিকাংশগুলো ফেল করবেন কথা বলেন ঠিক না বেঠি অথচ কোরআন মানার জন্য প্রথম স্তর হলো কোরআনুল কারীম তেলাওয়াত শিখা এখন দুর্ভাগ্যজনক হলেও সত্য কথা আমরা মুসলমানরা এখন আপডেট হয়েছি এখন আর মুসলমান ছেলেমেয়েরা কোরআনের প্রতি অতটা আমরা আকৃষ্ট নই
খুব কম লোকই আছে যারা মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে পড়ায়, এই কথা বলেন তো ঠিক কিনা? এখন আমরা জেনারেল শিক্ষিত বানাই, সরকারি চাকরির জন্য খুঁজি, মাসে অনেক টাকা অনেক বেতন, কিন্তু আমরা হাফেজ কারি আলেম হাফেজা আলেমা আমরা এখন আর বানাতে চাই না। কেন চাই না? আমাদের অনেকের চিন্তা হলো এই বর্তমান সমাজে আলেম বানাইলে হাফেজ বানাইলে মনে হয় ঠিক মতো টাকা ইনকাম করতে পারে না, মনে হয় ঠিক মতো খাইতে পারে না, মাসে মনে হয় বেশি বেতন পায় না। এই কু ধারণা অনেকের ভিতরে আছে বলেন আছে না নাই? মুসলমান বন্ধু আমার মা বোনেরা দিলের কান লাগাও, যদি কোনো মায়ের সন্তান একটা পেজে কোরআন হয়ে যায় আলেম হয়ে যায় তার ভাগ্যটা কেমন হবে কোরআন থেকে জানুন হাদিস থেকে জানুন। যদি কোনো বাপ একটা হাফেজের বাপ হয় আলেমের বাপ হয় তাহলে তার জন্য ঘোষণা আছে মান জালাল কুরআন ফাসতাজহা ফাহাল্লাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল জান্নাহ। সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ছেলে যত হয়েছে ব্যারিস্টার হয়েছে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। তোমার ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে মাসে, তোমাকে জাজিমে আরামে ঘুম পাড়ায় কোনো লাভ নাই রে মুসলমান। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূল বলেন, যদি কোনো সন্তান 30টা পারা কোরআন তার সিনার ভিতরে ধারণ করে, কোরআন যদি সে মেনে চলে মৃত্যুবরণ করার পরে 10টা মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নেবে। সুবহানাল্লাহ। কি বাড়ি গিয়া বলেন 10টা মানুষকে হাফেজ ছেলে সুপারিশ করে জান্নাতে নেবে, কোন 10টা মানুষকে? যেই 10টা মানুষের উপরে জাহান্নামের অর্ডার হয়ে গিয়েছিল হাফেজকে আল্লাহ পাক বলবে তুমি আর দুনিয়াতে আমার কোরআনকে সিনার ভিতরে ধারণ করেছো বিলিসানিন আরাবী মুবিন, এই জবানের দ্বারা কোরআনকে প্রকাশ করেছো বান্দা। আরে বান্দা, দুনিয়াতে কোরআন পড়েছিলি সিজার ভিতরে রাতের বেলায়, আমার কোরআনকে তেলাওয়াত করেছিলি, আমার সঙ্গে কথা বলেছিলি বান্দা, আজকে জান্নাতের ভিতরে আমি তোরে ঠগাবো না ঠগাবো না। যে কয়টা আয়াত তেলাওয়াত করবি, একটা আয়াত করবি, একা তালা জান্নাতে উঠে যাবি। আরে মুখ খুলে সুবহানাল্লাহ আমার মুসলমান, কিসের গোড়ার টিমের সাইজে তো বলেন আপনি ছেলে মেয়েদেরকে একটু ভালো করে শোনো মা বোনেরা ভাইরা, হাফেজ আল্লাহ বলবে একটা আয়াত পড়বি একতলা জান্নাতে যাবি, হাফেজ বলবে আল্লাহ আমি চাই না তোমার জান্নাত, যাব না তোমার জান্নাতে। আল্লাহ কয় বান্দা কেন যাবি না আমার জান্নাতে? হাফেজে কোরআন বলবে আমি কেমন করে তোমার জান্নাতে যাই, আমার যেই মা জননে আমার 10 বছর দিন গর্ভে ধারণ করলো প্রসাব বেদনা সহ্য করলো মা, 2টা বছর আমার বুকের দুধ পান করাইলো, রাতের বেলায় ডান দিকে প্রসাব করলে বাম পাশে আমার ঘুম পাড়াইতো, বামে প্রসাব করলে বুকের উপর ঘুম পাড়াইতো, মা জননে সারা রাত পানির ভিতরে ভিজে ভিজে ঘুমাইছে, আমার বাপ মাথার গাম পায়ে ফেলে আমাকে লেখাপড়ার জন্য টাকা পয়সা গুছাইয়া দিয়েছি, আজকে আমি সেই আব্বা মারে না নিয়া তোমার জান্নাতে যাব না। তখন আল্লাহ বলবে বান্দারে এই কিয়ামতের ময়দানে তোর মাকে তুই খুঁজে বের কর। মুসলমান বন্ধুরে আমার এত কোটি কোটি মানুষের ভিতরে হাফেজ তার মারে কেমনে খুঁজবে? আল্লাহ আকবার বলেন, আল্লাহ আকবার বলেন, হাফেজ আলেম তার মাকে বাবাকে কেমনে খুঁজবে? আল্লাহ পাক পদ্ধতি জানাই দিবি, আল্লাহ রাব্বুল আলামিন হাফেজের নাকের ভিতরে এমন একটা পাওয়ার দিয়ে দিবি, হাফেজে কোরআনুল কারীমটা নাকের ভিতরে তার মায়ের গায়ের ঘিরানটা তিনি পাইতে থাকবে। সুবহানাল্লাহ। ও মুসলমান দাঁড়াও তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি, ও মুসলমান শোনো তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি,
ঘোড়াধারে বিপদ সানিতে ঘোড়াধারে বিপদ সানিতে চলিতে কি পারবে তুমি ও মুসলমান দাঁড়াও তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি পৃথিবীতে দেখো আজ যত বিধান দিতে পেরেছে কি শান্তির সমাধান পারছে দিতে পারছে পৃথিবীতে দেখো আজ কত বিধান দিতে পেরেছে কি শান্তির সমাধান কোরআনই কেবল দিতে পারে সমাধান মুসলমান জোরে বলো ঠিক না কোরআনই কেবল দিতে পারে সমাধান এ কোরআনকে পালন করো যদি ও মুসলমান দাঁড়াও তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি মারহাবা কি বলা যাবে মারহাবা বলা যাবে এমন করে তার বাপ তার মা তার স্ত্রী তার দাদা দাদি তার উস্তাদ তিনি যেই বাড়িতে খেয়ে লেখাপড়া করেছিল এমনই করে দশটা লোককে সুপারিশ করে হাফেজে কোরআন নিজেও জান্নাতে যাবে তাদেরকে আল্লাহর জান্নাতে ঢুকাবে সুবহানাল্লাহ এজন্য মুসলমান বন্ধুরা বারে দিলের কান্দি আসরো একটা ছেলেরে কোরআন পড়াও আলেম বানাও হাফেজ বানাও দুনিয়ার মানুষ তোমার হয়তো কিনা করতে পারে হয়তো তোমাকে তিরস্কার করতে পারে কিন্তু মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে সন্তান যখন কবরের পাশে দাঁড়ায়া পড়বে রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা পড়েন আমার সাথে রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা সন্তান যখন হাত তুলে দোয়া করবে আমার নবীজি বলেছে সন্তানের চোখের পানি গড়িয়ে জমিনে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন বাপ্পার কবরটাকে জান্নাতের বাগান করে দেয় এখন আলেম বানাবো না সালেম বানাবো তোমার ব্যাপার কথা কয় না আলেম বানাবেন না সালেম বানাবেন আপনার সিদ্ধান্ত আজকের মুসলমানেরা বাংলাদেশ বলো ভারত বলো অধিকাংশ মুসলমান ছেলে মেয়েরে কোরআন পড়ায় না যদি পাঁচটা ছেলে মেয়ে থাকে যেইটার ল্যাংড়া কানে শোনে না চোখে দেখেন এইটারে মাদ্রাসায় দেয় কথা যেগুলা ভালো বেড়েন সেগুলার মাদ্রাসায় দেয় না কিন্তু মুসলমান মনে রাখবা যেই ল্যাংড়া যেই লুলাটারে মাদ্রাসায় দিলা কিয়ামতের ময়দানে যদি কোনো উপকার হয় ওই ল্যাংড়াটার দ্বারাই হবে ভালো গোলার দ্বারা হবে না ঠিক না বেঠি মুসলমান ছেলে মেয়েরে কি পড়ায় আমাদের বাংলাদেশের অনেক মুসলমানেরা ছেলে মেয়েদেরকে পড়ায় আগডম বাগডম গোড়ার ডম সাজে আমরা বলি এমন পড়া লাগবে না ভাই আখেরাতের কাজে কথা কন না কথা কন না ভাই আটটি মাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের খাড়া দুটো শিম একবার তাজা মিথ্যে কথা আচ্ছা যেই জিনিসের খাড়া শিং আছে ওই জিনিস ডিম পারে কথা হয় না মুসলমান কথা কয় না যেই জিনিসের শিং আছে ওই জিনিসের ডিম পারে আমরা তো ভারত থেকে গরু থেকে ভারতের গরু তো ডিম দেয় না কোন দেশের গরু তো ডিম দেয় ডিম দেয় না এই শিক্ষাগুলো মুসলমানের ছেলে মেয়েরা পড়ে আর এরাই ভবিষ্যতে কলমের খোসা দিয়া দুর্নীতি করে লক্ষ লক্ষ টাকা খায় এই কয়জন মুসলমান যদি আওয়াজটা সরে দেন এই তাবুটা কাপাকাপি করবে কথা বলে ঠিক কিনা আপনাদের সাইড আমি যদি মা বোনদেরকে বলে আওয়াজ দেন ওদের আওয়াজ বেশি হবে এই কথা বলে ঠিক কিনা এরপরে আওয়াজ দেয় না আল্লাহ মুখটার থেকে আওয়াজটা বের করে দাও সরে বলো আমি কেবল শুরু করলাম এখনই যদি আপনারা ঘুমায় পড়ে রস করবো কিভাবে কি ইনশাল্লাহ থাকা যাবে তো কিছু সময় কি থাকা যাবে তো কিছু সময় তাহলে কথা বলতে হবে আমরা তো বাঙালি আমাদের অভ্যাস খারাপ নিজেও কথা বলি পাবলিকেও কথা বলাই এটাই ওদের শান সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ
তাহলে কুরআন মানার জন্য এক নাম্বার শর্ত হলো কুরআন তেলাওয়াত শেখা। কথা ঠিক কি না? এখন এই তেলাওয়াত কোথায় শেখাবেন? কলেজে? তাহলে কুরআন যেখানে শিখানো হয় সেই জায়গাটার নাম কি? মাদ্রাসা। দেখছেন এই যুবক মানুষটাও কথা বলে, বুড়াগুলা কথা বলে, হ্যাঁ দুঃখ রাখি কোথায়? এ কুরআন শিখানো হয় যেখানে, ওই জমিন ওই জায়গাটার নাম কি রে ভাই? মাদ্রাসা। আপনারা তো ভারতের মুসলমান, ইতিহাস লক্ষ্য করুন, ব্রিটিশ আন্দোলনের আগে এই ভারতবর্ষে 12 লক্ষ মাদ্রাসা ছিল। আল্লাহু আকবার বলে কত লক্ষ মাদ্রাসা ছিল? 12 লক্ষ মাদ্রাসা ছিল এই ভারতের বুকে। ব্রিটিশের ইংরেজের কুত্তারা প্রবেশ করার পরে 50-60 বছরে যখন তারা ভারতকে দখল করলো, দখল করার পরে তাদের মাথার চিন্তা হলো মুসলমান এত তেজি কেন? আল্লাহ আকবার বলে ইতিহাস বলবো না, শুধু মূল পয়েন্টটা বলি। শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাই, কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাই, নাম শুনেছেন এদের? এরা দেওবন্দের সন্তান। ব্রিটিশদের বিরুদ্ধে যখন ফতোয়া দার করলো, হিন্দু বলো মুসলিম বলো, এই ইংরেজ কুত্তাদের বিরুদ্ধে জিহাদ করা এখন প্রত্যেকটা মানুষের জন্য ফরজ, তখন হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে যখন জিহাদে নামলো, তখন ব্রিটিশ এরা একটি জায়গাতে বৈঠক বসলো। বৈঠকে এরা আলোচনা করলো কারণটা কি, মুসলমান জিহাদে নামলো কেন? বলে মুসলমান জিহাদে নেমেছে এক মৌলবীর ফতোয়ার কারণে। কে সেই মৌলবী? বলে শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাই। বলে এই মৌলবী ফতোয়া দিল কি করে? বলে কুরআন পড়ে। সুবহানাল্লাহ। এই কুরআন পড়ানো হয় কোথায়? বলে মাদ্রাসায়। তাহলে ইংরেজের কুত্তারা বলল, যেই কুরআনের কারণে শাহ আব্দুল আজিজের মতো লোক তৈরি হয়, সেই কুরআন যেখানে পড়ানো হয় সেই কোম্পানি সেই কারিগর মাদ্রাসাগুলোকে খতম করতে হবে। নাউজুবিল্লাহ। বলে তখন 12 লক্ষ মাদ্রাসার সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো। আপনারা ভারতের মুসলমান, আপনার ইতিহাস ভালো জানেন, কিন্তু ইতিহাস জানতে কেমন? ইতিহাস তো এখন পাতিহাস হয়ে গেছে, কথা কয় না? ইতিহাস কি হয়ে গেছে? ইতিহাসকে ঢেকে ফেলানো হয়েছে। মুসলমান বন্ধুরা, আমার দিলের কান্না গো মা বোনেরা, ইংরেজের কুত্তারা তখন পরামর্শ করল, যেই মাদ্রাসার কারণে আমাদের বিরুদ্ধে জিহাদে নামছে সেই মাদ্রাসাকে খতম করে ফেলাও। মাদ্রাসা না থাকলে কোরআন থাকবে না, কোরআন না থাকলে আলেম ওলামা থাকবে না, আলেম না থাকলে আমাদের বিরুদ্ধে কেউ দাঁড়াবে না, ঠিক না? বেঁচে তখন তারা চিন্তা ভাবনা করে 3 বছরের ভিতরে 14,000 থেকে 18,000 পর্যন্ত উলামায়ে কেরাম কি ফাঁসির কাষ্ঠে ঝুলাইছে, গাছের সঙ্গে আলেম ওলামার চামড়া ঝুলাই রাখছি, আলেমদের লাশগুলা ঝুলাই রাখছি, মুসলমানের আর কি আলেমদের রক্তে রক্তে জমিন লাল হয়ে আছে, আলেমদের রক্তে জমিন লাল হওয়ার কারণে আল্লাহ পাক ভারতের জমিনে মুসলমানদেরকে কায়েম করে দিয়েছে, আলেমদের রক্ত সেই জমিনে পড়েছে কিয়ামত পর্যন্ত, ওই জমিনের বুকে আল্লাহর ঘর নবীর ঘর মাদ্রাসা অবশ্যই থাকবে, এটা কেউ সরাইতে পারবে না, ঠিক না? বেশি মাঝে মাঝে আলেমদের রক্ত দেয় ইসলামের জন্য, উলামায়ে কেরাম রক্ত দেয়, কারণ ইসলাম হলো ঠিক গাছের নাম। মানুষ যেমন বাড়িতে গাছ লাগাইলে গাছের গোড়ায় মাঝে মাঝে পানি দেয় গাছটা মোটা তাজা হওয়ার জন্য, ঠিক না? বেঁচে ও আমার মুসলমান ভাইরা রে, উলামায়ে কেরাম ভারতের উলামায়ে কেরামরা, বাংলার উলামায়ে কেরামরা মাঝে মাঝে ইসলামের জন্য রক্ত দেয়, কারণ ইসলাম হলো একটি গাছের নাম, আর উলামায়ে কেরামের রক্ত দেওয়ার কারণে ইসলাম নামক গাছটা মোটা তাজা শক্তিশালী হয়ে যায়, ঠিক না? বেঁচে ভারতের মুসলমানেরা, আমি আপনাদেরকে বলতে চাই, সেই মাদ্রাসাকে টিকাবার জন্য যদি, ইসলামকে টিকাবার জন্য যদি গোটা বিশ্বের থেকে
আলেম ওলামার ডাক আসি, জীবনের মায়া ভুলে গিয়ে আমরা আল্লাহর জন্য জীবন দিতে তৈরি আছি ইনশাআল্লাহ, জীবন দিতে পারবো ইনশাআল্লাহ, ভয়ের কোনো কারণ নাই। ওদের অস্ত্র থাকতে পারে, ওদের জনবল থাকতে পারে, কিন্তু মুসলমানের অস্ত্র নাই, জনবল নাই, মুসলমানের কলিজায় আছে ঈমান। আমি এই ভারতের এখানে যতগুলা মুসলমান আছেন, আমি আপনাদের কাছে একটু জানতে চাই, আল্লাহর দিনকে ঠিক রাখার জন্য যদি গোটা বিশ্বের থেকে যদি ডাক আসে ইসলামের সাথে, যেভাবে সাহাবায়ে কেরামগণ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, শরীরের তাজা রক্ত ঢেলে দিয়েছে, জীবন্ত মানুষকে মাটির ভিতরে জ্যান্ত পুঁতে ফেলা হয়েছে, সেই সাহাবায়ে কেরামের মতো যদি আরেকবার যদি গোটা বিশ্বের বুকে ডাক আসে ইসলাম মাদ্রাসার জন্য, সেই ইসলামের জন্য আমরা মাথায় কেমনের কেমন বেঁধে রক্ত দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। হাত উঠে রাখেন, আল্লাহ তুমি দেখো তোমার বান্দারা তোমার ইসলামের জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুত, আল্লাহ তুমি কবুল করো, আমিন। আরো জোরে বলেন আমিন। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আর বেনারে করো যদি ভয়, সে কোনো দিন আর বেনারে করো যদি ভয়। মুখটা খুলে বলেন ঠিক না বেঠি, জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, পরে জন সব রক্ত টুকু জমিনে ঢেলে দিবে, রাজি আছি না নাই। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, পরে জন সব রক্ত টুকু মাটিতে ঢেলে দিবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়, তবুও আমায় লড়তেই হবে, মানব না পরাজয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আর বেনারে করো যদি ভয়, সে কোনো দিন আর বেনারে করো যদি ভয়। ঠিক না বেঠি, ভয় কাকে? এজন্য বলে মুসলমান ভাইরা আমার ভালো করে শোনো, কুরআন যেখানে পড়ানো হয় সেই জায়গাকে বলা হয় মাদ্রাসা। বলে যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে আল্লাহর জমিনে জমিন ঠিক থাকবে, ঠিক না বেঠি? যতদিন মাদ্রাসা থাকবে, আলেম থাকবে, হাফেজ থাকবে, অতদিন আল্লাহর আসমান আসমানের জায়গায় থাকবে, জমিন জমিনের জায়গায় থাকবে। এইজন্য আল্লাহ বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিলযিকরি ফাহাল মিন মুদ্দাকির। সুবহানাল্লাহ পড়ো, সুবহানাল্লাহ। পৃথিবীতে ইংরেজি বই বলো, উর্দু বলো, ফার্সি বলো, যত ভাষা পৃথিবীতে আছে রে মুসলমান, কোন বইয়ের একজন হাফেজ আপনি পাবেন না কোরআন ছাড়া। কথা বুঝলি একটু জবাব দিন, ঠিক কিনা? আজকে যত ধর্মের লোক আছে তারা বুক টান টান করে বড়াই করে আমাদের ধর্ম ঠিক আছে, কিন্তু একটু দেখান তো দেখি আপনাদের ধর্মের গ্রন্থের একজন হাফেজ বাইর করে দেখান বললে আছে না, কিন্তু কোরআনের হাফেজ আছে না নাই? আছে। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছা করে না? আরে সেই মায়ের পেটের সন্তানটা হাফেজ হইছে, ওই মায়ের পেটটা যে কত দামি, ঠিক না বুঝি? ঠিক। সেই বাপের ছেলেটা আলেম হইছে রে। এজন্য রাসূল বলেন হয় আলেম হও না হয় আলেমের বাপ হও, আলেমের শ্বশুর হও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন হুজুর মাইয়ে টাইয়ে তো নাই, শ্বশুর কি আপনি হবো? তাও যদি না করো আলেমের সংস্পর্শে থাকো, কিন্তু পাঁচ নম্বরে আলেমের শত্রু হইও না। এই আল্লাহর বান্দা একটা দেখেন, আমার তাজাম্বুল ভাই বাংলাদেশ থেকে আমি এসেছি এই আল্লাহর বান্দার মাধ্যমে, তিনি বাংলাদেশ ভারতের মিডিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাংলাদেশের যত বক্তা আছে, বড় বড় বক্তা, সব বক্তার সঙ্গে আল্লাহর বান্দার ভালো সম্পর্ক। সুবহানাল্লাহ, খালি বাংলাদেশ নয় ভারতে যত বড় বড় আলেম আছে এদের সঙ্গে তার সম্পর্ক, এটা তো নাজাতের ব্যবস্থা, কথা কয় না? কেননা আল্লাহ তাআলা বলেন যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত, কথা কয় না? আপনি কাজা করার সঙ্গে ঘুরবেন, উঠবেন, বসবেন,
কিয়ামতের ময়দানে গাজার টুকলা নিয়ে উঠা লাগবে, কথা কয় না কেন? মদের বোতল ঢক 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 করে গেলবে কিয়ামতের ময়দানে, মদ খোরের বাচ্চার পিছনে উঠা লাগবে আপনার। অবশ্যই মদ পান করা তো সুন্নাতে মক্কাতে নাকি? ভারতের মুসলমান মদ পান করে? নাউজুবিল্লাহ করে, নাউজুবিল্লাহ। অন্য ধর্মের লোক মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল যা খাই খাই গিয়ে আমাদের আপত্তি নেই, কিন্তু মুসলমানের বাচ্চার জন্য মদ হারাম। কোরআনের তিনটে আয়াত, এটা ভিন্ন সাবজেক্ট, মাঝখানে টাচ দিয়ে গেলাম, তিনটে আয়াত আছে পরপর নাজিল হয়েছে। এই তিন আয়াতের দ্বারা আল্লাহ তাআলা মদ জুয়া লটারি ভাগ্য নির্ণয় করা, এগুলা মনে হয় ভারতের বুকে টুকে হয় না? হ্যাঁ, হাই হাই জুয়া খেলা, এই জুয়া খেলতো মূর্খে যুগের লোকেরা। এই জুয়া খেলা, মদ পান করা আর হলো ভাগ্য নির্ণয় করা, তারা করতো কিভাবে? ওই একটা গোল জায়গাতে মাঝখানে তীর লাগাইতো, যদি মাঝখানে লাগাইতে পারতো তাহলে বলতো যদি লাগাইতে পারো তাহলে এত টাকা দেবো, যদি না লাগাইতে পারো এত টাকা দিবা, তা যদি লাগাইতে পারতো তাহলে টাকা সব দিত, এমনকি নিজের স্ত্রীকেও দিয়ে দিত। তখন কি হতো? এই জুয়া খেলায় যারা হেরে যেত, তারা যার কাছে হেরে যেত তাকে তখন শত্রু ভাবতো, তখন দুই পক্ষের ভিতরে সংঘর্ষ শুরু হইতো, মারামারি হতো, কাটাকাটি হতো, ফাটাফাটি হতো। আল্লাহ পাক আয়াত নাযিল করে জানাই দিল মদ জুয়া লটারি এগুলো হারাম, এগুলো হলো ইবলিস শয়তানের কাজ। কার কাজ? ইবলিস। এই মদ পান করা কার কাজ? ইবলিস। কথা বলে মুসলমান কথা, মদ পান করা কার কাজ? ইবলিস। ইবলিসের কাজ। এজন্য মদের দ্বারা ক্ষতি হয় মাঝখানে বলে যায়, না বললে ক্লিয়ার হবে না বিষয়টা। কোন এক যুবতী এক যুবকের প্রেমে হাবুডুবু খাইতেছে, যদি ভারতে ভালোবাসা প্রেম টেম নাই হয়তো আপনারা বুঝবেন না, এগুলা একটু বুঝাই খুঁজেছি আর কি। আসে কাকাই কাকাই করতেছে, আসে দেখছে অথচ যুবকের কথা আল্লাহ পাকের বান্দা একজন ভালো বান্দা, ঠিক কিনা জোরে বলেন। সরল সুদা মুসলমান, আলহামদুলিল্লাহ বলেন। যুবতী যুবকের প্রেমে হাবুডুবু খায়, কিন্তু যুবক একটু আল্লাহওয়ালা যুবক, তো যুবককে আহ্বান করেছে, প্রেম নিবেদন করেছে, যুবক বলে না ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি তোর মতো লেডিসের প্রেমে সাড়া দিব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের যদি যুবতীরা বলে আই লাভ ইউ, কিসের হুজুর খবর? সুবহানাল্লাহ, আইতাছি দাঁড়া, কথা বলে আমাদের চরিত্র স্কুলের পাশে কলেজের পিছনে একটা গোলাপ ফুল নিয়ে এতিমের মতো দাঁড়ায় আছে না? নাই আছে না? আছে আছে, এতিমের মতো দাঁড়ায় থাকে, মনে হয় বাপ মা কেউ নাই, ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। মেয়েদেরকে বলবে এরকম যদি কেউ থাকে পার সুতা খুলি মুখে এমন মারা মারবি যাতে ওর বা হওয়ার কোনোদিন ভুল নিয়ে না দাঁড়ায়। কথা কথা মুসলমান, কিছু কথা তো না বললেও হয় না, রাগ করতেছেন ভাইরা? হ্যাঁ মুসলমান, তো যুবককে খুব ধরেছে আমাকে ভালোবাসতে হবে, মানে ওই যে ইসুম নবীকে যেমন জুলাইখা উত্তক্ত করেছিল ওইভাবে আর কি। মুসলমান বন্ধুরা, আমার মদের ব্যাপারে ভালো করে বলে যাই, শুনে রাখো, মদ তোমাকে কি কি গুনার কাজ করাবে? এক, মদ পান করলে মদ সমস্ত গুনার দিকে নিয়ে যায়। হাদিস শরীফের ভিতরে আসছে, ওই আয়াতের তফসিরে আসছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবীজি বলেছেন এক যুবতী এক যুবকের প্রেমে পড়ল, যুবক ছিল আল্লাহ ওয়ালা যুবক, যুবক আল্লাহকে ভয় করত, সুবহানাল্লাহ, জোরে বলো কিন্তু যুবতী মিথ্যা কথা দিয়া তার কাজের মেয়েকে দিয়া যুবকটারে তার বাড়িতে আনাইছি, আনানোর পরে ঘরের ভিতরে আটকাইছে যুবকরে, আটকানোর পরে বলে আমার রূপ যৌবন দেখো, আমি তোমারে ভালোবাসি, তুমি আমার সঙ্গে মিলামেশা করো। যুবক বলে ইন্নি আখাফুল্লাহ, আমি তোমার সঙ্গে মিলামেশা করতে পারবো না, কেননা আমি একজন মুসলমান, আমি আমার আল্লাহকে ভয় করি। যুবতী রেখে বলে তোমার কোনো ছাড় হবে না, এখানে তিনটা অপশন আছে তোমার সামনে,
একটা হলো এই যে দেখো মদের বোতল হয় মদ পান করবা না হয় আমার সঙ্গে জিনা করবা না হয় একটা শিশু আছে শিশুটারে হত্যা করবা এখন যুবকটা টেনশনে পড়ে গেল তিনটাই তো মারাত্মক গুনাহ কথা বলেন ঠিক কিনা মদ পান করাও গুনাহ জিনা করাও গুনাহ মানুষ হত্যা করা এটাও গুনাহ ঠিক না ঠিক ধরে বলো হে মুসলমান বন্ধুরে আমার যুবক তখন চিন্তা করে আমি জিনার মতো গুনাহ করব না মানুষ হত্যার মতো গুনাহ করব না মদ খেয়েই চলে যাই তখন তিনি মদটা পান করল মদ পান করার কারণে মাতাল হয়ে গেল মাতাল হওয়ার পরে তখন মহিলা সুযোগ নিয়ে তার সঙ্গে জিনা করল জিনা করার পরে শিশুটাকেও হত্যা করল না আউযুবিল্লাহ পরে তাহলে মদ পান করার কারণে যুবক মনে করেছিল মদ পান করে চলে যাব আর কোন গুনাহ করব না কিন্তু ভাইরা রে আমার মদ পান করার কারণে জিনাও করল এরপরে হত্যাও করল এজন্য আমি যারা মুসলমান আছো তাদেরকে বলি হাতে ধরে পায়ে ধরে বলি গাঁজা ইয়াবা ট্যাবলেট ফেনসিডিল ডাল ঝোল তরকারি নামে যা আছে এগুলাকে বর্জন করো কেননা এই পবিত্র জবান আল্লাহ পাক দিয়েছে আল্লাহর গোলামি করার জন্য মদ পান করার জন্য না ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরযি হাওলা ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাহু আকবার বলেন আল্লাহ পাক বলে আমি রহমান আমার মুমিন বান্দা প্রিয় বান্দা যারা তাদের গুণ হলো তারা ব্রেন দিয়া চোখ দিয়া কান দিয়া নাক দিয়া জবান দিয়া হাত দিয়া পা দিয়া আমি আল্লাহ রহমানের গোলামি করে আর মদ পান করা রহমানের গোলামি নয় মদ পান করা হলো শয়তানের গোলামি করা কথা বলে ঠিক কিনা তাহলে মুসলমান বন্ধুরে আমার যেই কথা বলতেছিলাম আপনাদের সামনে মনে আছে এই দেখো ওয়াজের অবস্থা আজকের মুসলমান ওয়াজ আমল করতে পারে না কেন 10 মিনিট আগে কি বললাম এইটাই মনে রাখতে পারে না কি ওয়াজ করতেছিলাম গেছেন ভুলে ডাইল করে ফেলাইছেন সব একটা ছেলের আলেম বানাবেন হাফেজ বানাবেন এই তো পয়েন্ট ছিল না কি কথা কয় না এই তো পয়েন্ট ছিল কিন্তু এখনকার মুসলমানের ছেলে মেয়েরা সন্তানদেরকে আল্লাহ পাকের কোরআন সহজে পড়ায় না আগডুম বাগডুম ঘোরাডুম পড়ায় একটা বাপ যদি হাফেজের বাপ হয়ে যায় একটা মা যদি আলেমের মা হয়ে যায় তার ভাগ্য কত সুন্দর হয়ে যায় তার কপালটা খুলে যায় এজন্য আমি এখানে যারা গার্জিয়ান আছেন যারা মা বোন যারা আছেন পুরুষ যারা আছেন আমি তাদেরকে বলবো সন্তান যদি থাকে আজকে থেকে নিয়ত করো একটা সন্তান দে আলেম বানাবো হাফেজ বানাবো কেননা ভাই আমার কিয়ামতের ময়দানে তার সঙ্গে তার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত আলেমের সঙ্গে মহব্বত থাকলে আলেমদের কাতারে থাকবা এই আল্লাহর বান্দা আলেমদের ভালোবাসে আলেমদের সঙ্গে হয়তো তার হাজর হতেও পারে কথা কয় না কিন্তু যারা মদখোর গাঁজাখোর লম্পটদের সঙ্গে চলে কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে হাজর হবে দলিল হল আল্লাহর কোরআন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমানিহিম আল্লাহ কয় কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ তার নেতার সঙ্গে ওঠানো হবে ঠিক না বেঠি যার কোন নেতা নাই তার নেতা ইবলিস শয়তান কি এজন্য তোমার নেতার সঙ্গে তোমাকে ওঠানো হবে নেতার যদি চরিত্র ভালো হয় নেতার গুণে তুমি গুণান্বিত হবে নেতা যদি বেনামাজি হয় বেনামাজির পিছনে ওঠা লাগবে আর বেনামাজির পিছনে যারা উঠবে আল্লাহ বলবে উসজুদলি আদাম তোর আমার একটা সেজদা কর সেই দিন যারা নামাজ পড়েছিল দুনিয়াতে তাদের মাথা উজ্জ্বল থাকবে তারা আল্লাহর কুদরতি পায় সেজদায় পড়ে যাবে কিন্তু বেনামাজিরা বলবে বেনামাজির আল্লাহকে সেজদা করতে যাবে নেতা অনুসারীরা সেজদা করবে সামনে উল্টায়ে পড়ে যাবে পিছনের দিকে আল্লাহ কয় কি রে দুনিয়াতে কি এই উল্টা দিক সেজদা করতি এই বাক করাইছিস সেজদাটা কেমন
এজন্য ভাইরা আমার সম্পর্ক আলেমদের সঙ্গে রাখবেন। ভাই আলেম হবেন না হয় আলেমের বাপ মা হবেন না হয় আলেমের শ্বশুর শাশুড়ি হবেন। অনেকেই বলে শ্বশুর শাশুড়ি কেমনে পাবো, বর্তমান জামানার মানুষেরা মেয়ে বিয়ে দেওয়ার জন্য আলেম খোঁজে না। অনেক মেয়ে আছে হুজুর দেখলে দাড়ি দেখলে কয় সা 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 বাপ, বলে না বলে না, দাড়ি দেখলে কয় সা 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 সা। আচ্ছা আমরা সা সা, আমরা তো ওয়া সা সা, আমরা কি সা সা কথা কয় না, আমরা ওয়া সা সা মানে ওয়া সা সা মানে আমরা সাসি নেই। আহা, যেই মুসলমানের মেয়ে রসুলের দাড়ি দেখলে কয় এটা আমার পছন্দ না, এই মুসলমানের মেয়ের ভিতরে ইমান থাকতে পারে না। দাড়ি কার সুন্নাত, কথা কয় না কার সুন্নাত, নবীর সুন্নাত আর রসুলের সুন্নাত দাড়ি, আর দাড়ি হলো পুরুষের সৌন্দর্য, ঠিক না বেঠে? আমার তাজাম্মুল ভাই দাড়িটা রাখবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এর সঙ্গে সম্পর্ক তো পরিবর্তন হওয়া লাগবে না, ঠিক কিনা বলে? মনটা ভালো দিলটা ভালো শুধু লাইন উঠাইতে হবে, ঠিক না বে? ঠিক, আমার আল্লাহ কবুল করুক, বলি আমিন আমিন। গটিবাটি গনে সবগুলা কাজ সেরে মাহফিলে বসেন, এত কষ্ট করে ওয়াজ দিচ্ছেন, যদি না শোনেন তাহলে দেওয়ার অর্থ কি হলো, ঠিক কিনা? হ্যাঁ, 11:30 বাজে আর 15 মিনিট সময় আছে, কষ্ট হয়ে যাবে বেশি, কষ্ট হবে, বসা যাবে তো ইনশাল্লাহ 15 মিনিট হাতের সাথে, আল্লাহ তাআলা কবুল করেছি। হ্যাঁ, আর আধা ঘন্টা, এক ঘন্টা না? আচ্ছা, এক ভাই আধা ঘন্টা, বাকি সব এক ঘন্টা নাকি? আচ্ছা ইনশাল্লাহ আল্লাহ তাআলা কবুল করুক, অবস্থা বুঝে ব্যবস্থা যতদূর আপনাদের ধৈর্য কোলায় ইনশাল্লাহ হবে। একবার যখন বর্ডার পার হয়েই গেছি সারাসারি, ঠিক কিনা কথা? হ্যাঁ, আল্লাহ কবুল করুক আজকের মাহফিলটাকে, বলি আমিন।